সপ্তাহ শেষে প্রিয়তমার আয়ে বক্স অফিস হিট। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। এর দুটি গানও তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। তুমি সব ভালো সব মিলিয়ে সাকিব তার শ্রেষ্ঠত্ব এবারের ঈদের সিনেমা প্রমাণ করেছেন। জানা গেছে শুরুর দিন সারা দেশে 107টি সিনেমা হলে মুক্তি পায় সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। এটির মুক্তির এক সপ্তাহ পার হয়েছে। এই সাত দিনে প্রিয়তমার আয় করেছে 10 কোটি 30 লাখ টাকা। একটি ছবি পোস্ট করে হিমেল আশরাফ জানান, ঈদে সারা দেশে 107টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি মুক্তির 7 দিনের মাথায় দর্শক চাহিদার কারণে 3150টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচে পড়া ভিড়, এরই মধ্যে 10 কোটি 30 লাখ টাকার টিকিট বিক্রি করে ফেলেছি। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তো আপনারা বুঝতেই পারছেন, শুধু সিনেমার টিকিট বিক্রি করে 10 কোটি 30 লাখ টাকা। এখনো সিনেমাটি স্যাটেলাইটে বিক্রি করা হয়নি। তাহলে যখন স্যাটেলাইটে বিক্রি করা হবে এই সিনেমাটি, তখন 15 কোটি পার হয়ে যাবে। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি। অ্যাকশন, রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রণে তৈরি হয়েছে প্রিয়তমা। তো প্রিয় বন্ধুরা, এই চ্যানেলের আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য প্লিজ এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।